সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলা শুনানি রয়েছে। দুপুর দুটোর সময় এই মামলা শুনানি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা শুনানি। আর এই বেঞ্চে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র উপস্থিত থাকবেন। একাধিক বিষয় আজকে এই মামলাতে আলোচনায় উঠে আসতে পারে এবং সব মিলিয়ে ঠিক কি কোন কোন বিষয় ফোকাস করা হতে পারে, এখনো পর্যন্ত ঠিক কতদূর তদন্তের অগ্রগতি, সব মিলিয়ে আমরা একটু নিউজরুমে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি। সায়ন্তিকা, একদিকে গতকাল আমরা দেখেছি রিলে মশাল মিছিল এবং আগামীকালও রয়েছে রাত দখলের কর্মসূচি, আর আজকে রয়েছে সুপ্রিম কোর্টের মামলার শুনানি এবং আজকের মামলাটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে, সব মিলিয়ে কি আপডেট পাচ্ছি? একদম চুলেখা, একদমই আজকের যে শুনানি দুপুর দুটো থেকে শুরু হবে সেই শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের শুনানিতে ঠিক কি হচ্ছে তারপরেই চিকিৎসকরা কিন্তু তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আরও একবার নতুন করে জানাবেন। কি সেই সিদ্ধান্ত? তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে যদি এই আজকের শুনানিতে কোনো সদর্থক কোনো কিছু না থাকে, যে শুনানির পরে যে ডিসিশনটা যেটা বলা হবে সেই সেই ডিসিশন যদি ইতিবাচক না হয় তাহলে কিন্তু আজ 5টা থেকে চিকিৎসকরা আরও একবার পূর্ণ কর্মবিরতিতে চলে যাবেন। এবার কিন্তু তারা যদি কর্মবিরতিতে যান তাহলে তারা কিন্তু কোনো বিভাগেই কোনো রকম কোনো কাজ করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই শুনানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শুনানির দিকে যে এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে তা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। এর পাশাপাশি আজকের শুনানিতে হুমায়ুন কবিরের যে বক্তব্য দুনিয়ার চিকিৎসকদেরকে কেন্দ্র করে, সেই বক্তব্যের প্রেক্ষিতে আইএমএর পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে যে চিঠি দেওয়া হয়েছে সেই বিষয়টিও সামনে আসতে পারে, সেই বিষয়টিও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। হুমায়ুন কবির জুনিয়র চিকিৎসকদের কার্যত যেরকমভাবে হুমকি দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই আইএমএর পক্ষ থেকেও সুপ্রিম কোর্টকে সেই বিষয়েই জানানো হয়েছে যে এই আর্টিকল কারণে শুনানিতেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 16, 17 এবং 18 নম্বর অনুচ্ছেদে যে চিকিৎসকদের ভয়মুক্ত পরিবেশ, একটা নিরাপত্তাযুক্ত একটা পরিবেশে কাজের যে জায়গার কথা বলা হয়েছিল সেই জায়গা কিন্তু একদমই তৈরি হয়নি। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজে যেরকমভাবে ছেলে মেয়ে নির্বিশেষে চিকিৎসকদের ওপরে রোগীর পরিবার পরিজনরা চড়াও হয়েছেন, তাদেরকে আক্রমণ করেছেন এবং নার্স এবং মহিলা চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে আরজিকর করে দেবো এরকম একটা মারাত্মক হুমকিও দিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা স্বাভাবিকভাবেই নিরাপত্তার অভাবে ভুগছেন। এবং আমরা যেরকমটা জানতে পেরেছি যে রবিবার সকালবেলাতেও সিএনএমসি অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজেও এরকমই একটি ঘটনা ঘটেছে, সেখানেও রোগীর পরিবার পরিজন তারা কিন্তু চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, তাদেরকে হুমকি দেন। কেন সেই হুমকি? কারণ একজনকে আহত অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে তার অপারেশনের দরকার হয়েছিল, কিন্তু রোগীর পরিবার পরিজন বলে কোনো অপারেশন এখন হবে না, সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে দিতে হবে, কিন্তু চিকিৎসকরা সেটা শুনতে চাননি। তারা তাদের ডাক্তারির যে জ্ঞান সেখান থেকে তারা বুঝেছিলেন যে এই পেশেন্টের একদমই যে অপারেশন সেটা কিন্তু করার দরকার, কিন্তু সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়ে যেত। আরজিকর কাণ্ড যেখানে একজন অন ডিউটি চিকিৎসককে ধর্ষিতা হতে হলো, তাকে নির্মমভাবে খুন করা হলো, তারপরেও পুলিশের সামনেই যেরকমভাবে আরজিকরের তাণ্ডব চললো সেই জায়গায় দাঁড়িয়ে সাগর দত্ত মেডিকেল কলেজ এবং এই ঘটনার প্রেক্ষিতে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং অবশ্যই তোমার কাছে আমি ফিরবো, তোমার বক্তব্যও শুনবো, কিন্তু আমাদের অপর সহকর্মী ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, ষষ্ঠীর সঙ্গে একটু কথা বলি। ষষ্ঠী, আজকে মামলার শুনানি রয়েছে, মূলত কোন কোন বিষয়ে ফোকাস করা হতে পারে আজকের শুনানিতে? অন্যদিকে যে ইনপুটটা তোমাকে দেবো, নির্যাতিতার পরিবারের হয়ে আজকে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার, যেটা এতদিন দায়িত্ব সামলাচ্ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ষষ্ঠী, দেখো প্রথমেই যেটা জানিয়ে রাখি যে আজকে যে 30 সেপ্টেম্বর যে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে তা কিন্তু রাজ্য সরকারের জন্যই তারা মামলাটা পিছিয়ে দিয়েছিল। এর আগে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল গত 25 সেপ্টেম্বর, সেই মামলা কিন্তু শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, আর রাজ্যের পক্ষ থেকে বেশ খানিকটা তারা সময় চেয়েছিল, যে কারণে মামলা পিছিয়ে গিয়ে আজকে 30 সেপ্টেম্বর এই আরজিকরে যে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে তারা আজকে এমন যেমন রিপোর্ট জমা দেবে তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও তারাও কিন্তু একটা রিপোর্ট দিয়েছে, অর্থাৎ পুলিশ যে প্রাথমিক পর্যায়ে যে তদন্ত করছিল অর্থাৎ সেই তদন্তে অর্থাৎ দেহর যে অর্থাৎ নথিপত্র সেই নথিগুলো যেমন আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে জমা দেওয়ার কথা, তার পাশাপাশি
সিবিআই যে দীর্ঘ তার আগে তদন্ত করছে এবং তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এবং এই মুহূর্তে তাদের কাছে কি কি তথ্য উঠে এসছে, তার কারণ তুমি জানো যে গত রবিবার দিনকে আমরা দেখেছি যে নিম্ন আদালতে গত শুক্রবার নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াতে আমরা দেখেছি যেখানে সন্দীপ ঘোষ আরডিকার মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার যিনি অফিসার ইনচার্জ অর্থাৎ অভিজিৎ মণ্ডল তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে, বিশেষ করে তালা থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছে সিবিআই এবং তাতে অভিযোগ তারা করেছে যে এখানে তালা থানায় বসেই মূলত তথ্য নথি নষ্ট করা হয়েছে এমনটা যেমন অভিযোগ তারা নিম্ন আদালতে করেছিল এবং সেই অনুযায়ী আজকেও কিন্তু 30 তারিখ যেখানে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা আদালতে যখন পেশ করা হবে ঠিক তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পরদিয়ালা এবং বিচারপতি মনোজ মিত্রের যে বেঞ্চ সেই বেঞ্চে শুনানি আছে। এখন দেখার বিষয় যে এই জুনিয়র ডাক্তারদের তাদের যে বক্তব্য বেশ কিছু তাদের দাবি দেওয়া তা এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে সেগুলো মানা হয়নি এবং সেই বিষয়টা নিয়ে জুনিয়র ডাক্তাররা যেহেতু তারা কাজে ফিরেছে অর্থাৎ বিভিন্ন ইমার্জেন্সি অর্থাৎ সেই সার্ভিস তারা ইতিমধ্যে দিতে শুরু করেছে তাই স্বাভাবিকভাবেই তাদের যে দাবি এবং সম্প্রতি যে ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে গিয়েছে সেই ঘটনারও কিন্তু নতুন করে উত্থাপন করতে পারে এবং তার পাশাপাশি আরো যে বিষয়টা উঠে আসতে পারে যেহেতু দীর্ঘ সময় ধরে এই মামলা অর্থাৎ নির্যাতিতার পরিবারের হয়ে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মূলত ট্রিট করছিলেন তাই স্বাভাবিকভাবে তিনি তার জায়গা নতুন করে আইনজীবী অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সিনিয়র আইনজীবী যেতেও নিতে পারে এর মধ্যে এটা আইনেরই একটা বিষয়ের মধ্যেই পড়ে অর্থাৎ যদি তাদের মনে হয় তারা আইনজীবী পরিবর্তন করতে পারে অবশ্যই তারা করতে পারে এক্ষেত্রেও তাই হয়েছে তা অন্যতা হয়নি তবে আজকে সিবিআইয়ের পক্ষ থেকে আর কি কি তথ্য তারা দেয় কারণ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ছবি প্রকাশ্যে বারবার চলে এসেছিল অর্থাৎ ক্রাইম সিনে যেভাবে অপরিচিত অর্থাৎ অন্যান্য ওই হাসপাতালে না হয়ে অন্যান্য হাসপাতালে অনেককেই সেই সময় সেখানে দেখতে পাওয়া গিয়েছিল কেন ক্রাইম সিনে তারা ঢুকে পড়লো এই বিষয়গুলোকে নিয়েই মূলত আজকে সিবিআইয়ের পক্ষ থেকে তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে এখন শীর্ষ আদালত ঠিক কোন দিকে অবস্থান করে বা কি নির্দেশ দেয় সেটাই এখন দেখা একদম তাই অবশ্যই আমাদেরও নজর থাকবে ষষ্ঠ আপাতত তোমাকে ধন্যবাদ এবং আজকের এই যে শুনানি যথেষ্ট ভাইটাল হতে চলেছে আমি আবারও নিউজরুমে যাব আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছে শান্তিকা তোমাকে থামিয়েছিলাম যেমনটা জানাচ্ছিলে একদম সত্যি কথাই আজকের এই শুনানি অত্যন্ত ভাইটাল হতে চলেছে একাধিক বিষয় আজকে উত্থাপিত হতে পারে সুপ্রিম কোর্টে এবং তার পাশাপাশি যেটার উপরে মূল নজর দেওয়া হতে পারে যে আজকে প্রায় 50-51 দিন পর ঘটনার অগ্রগতি কতটা এগোলো অর্থাৎ সিবিআই এর যে স্টেটাস রিপোর্ট সেই স্টেটাস রিপোর্টের উপরেও যেরকম নজর দেওয়া হবে এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা এই এতগুলো দিন ধরে যেটা নিয়ে লড়ছেন যে হাসপাতালের নিরাপত্তা যে নিরাপত্তার অভাব থাকার জন্যই আজকে আরজিকরের নির্যাতিতার এরকম একটা করুণ পরিণতি হয়েছে যে নিরাপত্তা না থাকার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে এরকমভাবে জুনিয়র চিকিৎসকরা রোগীর পরিবার পরিজনের হাত থেকে এরকমভাবে হুমকি শুনেছেন তাদের উপরে আক্রমণ করা হয়েছে সে জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের যে নিরাপত্তা সেই নিরাপত্তা ঠিক কতটা বাড়ানো হলো বা এই মুহূর্তে কী পরিস্থিতি সেটা সেই বিষয়টাও কিন্তু থাকবে এর পাশাপাশি আরজিকরের নির্যাতিতার বাবার যে অভিযোগ সেগুলোও কিন্তু সামনে আসবে এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলতে চাইবো যে আজকে থেকে কিন্তু আরজিকরের নির্যাতিতার যে আবক্ষ মুহূর্তে সবাইকে একেবারেই যে এমার্জেন্সির পাশে সেখানে সেই মূর্তি বসানোর কাজ কিন্তু শুরু হবে তবে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎসবের আবহ চিকিৎসকরা বারবার করে বলছেন যে পুজো হোক পুজো বন্ধ করার পক্ষপাতি বা সেটা কেউ তারা বলছেন না সাধারণ মানুষও তারা বলছেন যে বিচার না পেলে তারাও কিন্তু পুজোয় হয়তো থাকবেন কিন্তু পুজোর আনন্দে তারা কিন্তু মাতোয়ারা হবেন না গতকালের মশাল মিছিল থেকেও সেই দাবি বারবার করে উঠে এসেছে আজকে তারা জুনিয়র চিকিৎসকদের অবস্থাটা কী হয় সেটাই কিন্তু বারবার মানে ভীষণ রকমভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তারা কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের অবস্থান স্বাস্থ্যভবনের অবস্থানটা তুলে নেওয়ার আগে যে সরকারের সঙ্গে তাদের যে বৈঠক হয়েছিল তাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল গতকাল মশাল মিছিল থেকেও তারা কিন্তু বারবার করে বলছেন যে সেই প্রতিশ্রুতি শুধুমাত্র আই ওয়াশ ছাড়া কিছুই নয় অর্থাৎ সরকারের কাছে তারা কিন্তু এবার একটা কার্যত হুঁশিয়ারি দিয়েছেন এবং আজকে এই যে শুনানি সেই শুনানির সময় পর্যন্ত তারা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছেন এমনটাই কিন্তু তারা বলছেন সেই সময়টার পরে যদি তারা দেখেন যে আজকের রায়েতেও সমর্থক কিছু নেই সুপ্রিম
সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে রাজ্য সরকারের অবস্থানটা ঠিক কী হতে চলেছে সেটা তারা দেখবেন। তারা বারবার করে বলছেন যে গোটা বিষয়টাই তাদের মানে তারা যেটা চেয়েছিলেন তার কোনো দাবি পূরণ করা হয়নি, শুধুমাত্র তাদের আন্দোলনকে আন্দোলনের গতিকে স্তিমিত করে দেওয়ার জন্য এই সমস্ত প্রতিশ্রুতি যেটা আইওয়াশ করা হয়েছে তাদের। তাই সেই জায়গা থেকে তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে আন্দোলনের রাস্তা থেকে তারা কোনো দিনই সরেননি, তারা কাজে ফিরলেও আন্দোলন তারা চালিয়ে গিয়েছেন। এক তারিখে একটা আগামীকাল মহামিছিল রয়েছে, 1,00,000 সমাগম হতে পারে। 2 তারিখেও কিন্তু অর্থাৎ মহালয়ার যে ভোর সেই ভোরের অনেক কর্মসূচি রয়েছে, অর্থাৎ আগামীকাল থেকেই রাজ্যবাসী আবার পথে নামবে, গতকাল থেকেই নেমে গিয়েছে। গতকাল মশাল মিছিল হয়েছে, আগামীকাল দুপুর বিকেল থেকেই কিন্তু কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন সেই মহা মিছিল হবে, 1,00,000 সমাগম হবে, প্রচুর সংগঠন সেখানে থাকছে। এর পাশাপাশি ধর্মতলায় মহাসমাবেশ হবে, আগামীকাল রাত দখল কর্মসূচিও রয়েছে, ভোরেও বেশ কিছু কর্মসূচি রয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পুজোতেও যে আরজিকরের কে কেন্দ্র করে জাস্টিস চাওয়ার দাবি উঠবে, কারণ জয়েন্ট ফোরাম অফ ডক্টরসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে শ্যামবাজারে একটি প্রতিবাদী মঞ্চ তৈরি করার ভাবনা চলছে পুজোর সময়, যাতে পুজোর সময়েও চিকিৎসকরা সেখানে থাকবেন, সাধারণ মানুষ চাইলে সেখানে আসতে পারে, অর্থাৎ পুজোর সময়েও যে সাধারণ মানুষ অবশ্যই যারা বেরোবেন রাস্তায় বিভিন্ন জায়গায় অবশ্যই পুজো হবে, পুজো বন্ধ করার পক্ষপাতী কেউ নয়, কেউই বলছে না যে পুজো বন্ধ করে দেওয়া হোক, কিন্তু পুজোর আবহেও আরজি করেন নির্যাতিতার জন্য যেন কেউ জাস্টিস চাইতে না বলেন, পুজোর আনন্দতেও বা পুজোর এই মৌসুমেও যেন একটাই দাবি একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই শব্দ বন্ধ বা এই স্লোগান যেন থাকে, সেই বিষয়ের উপরে কিন্তু চিকিৎসকরা নজর রাখছেন। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে থেকে কি আরও একবার জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতির দিকে যাবেন, বিকেলবেলার মধ্যেই কিন্তু সেই উত্তর মিলে যাবে। একদম নজর থাকবে সাহিত্যিকা, আপাতত ধন্যবাদ।